আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে আল্লাহর মত অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আরো একটা নিউজ ভিডিওতে সকলকে ওয়েলকাম। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের ফার্স্ট নিউজ আসছে সালমান মুক্তাদির ভার্সেস সাকিব খান থেকে। আপনারা সকলে জানেন রিসেন্টলি সাকিব খানকে নিয়ে কি নিউজ ছড়াচ্ছে, এন্ড তার উপর রিয়াক্ট করছে সালমান মুক্তাদির। সে রিয়াক্ট করে সালমান মুক্তাদির রিসেন্টলি তার ইনস্টাগ্রাম আইডিতে একটা স্টোরি শেয়ার করেন। স্টোরি দেখার পর আপনারা সকলেই সবকিছু বুঝে যাবেন। স্টোরি দেখে আই থিঙ্ক আপনারা সকলেই বুঝে গেছেন যে সালমান মুক্তাদির এখানে কি বলতে চেয়েছে। সালমান মুক্তাদির কথা যখন আসছি, তো সালমান মুক্তাদির রিসেন্টলি একটা পোস্ট করছেন তার ফেসবুক পেজে, যেখানে তিনি বলছিলেন বাঙালিরা বেশি বেশি যে ওয়ার্ডগুলো ইউজ করে সেগুলো হলো লিটারালি স্যাভেজ, সব কিছু ওয়ার্ড যেগুলোর মিনিং বাঙালিরা ঠিকমতো জানা তোরা প্রতিটা কথার ভিতরেই সেটা ইউজ করে। কিন্তু তারই নিচে একজন কমেন্ট করে যে ভাই আপনি একটি ওয়ার্ড ভুলে গেছিলেন যেটা হচ্ছে সিরিয়াস। কিন্তু এরপরে সালমান মুক্তাদির তাকে রিপ্লাই দেয় যে ভাই আমি সিরিয়াস ছিলাম, যার কারণে আমি কথাটা উল্লেখ করতে পারি নাই। এনআই চৌধুরী রিসেন্টলি তার ফেসবুক পেজে একটা পোস্ট করেন যেখানে তিনি লেখেন হচ্ছে নতুন যে রোগটা, মানে চোখের যে রোগটা, অর্থাৎ কনজাংটিভাইটিস, যে ভাইয়ের নাম বলে গেছি আমি, কনজাংটিভাইটিস নামে যে রোগটা, এটা তিনি আক্রান্ত হয়েছেন। অ্যান্ড তিনি তার বিস্তারিত পোস্ট সম্পূর্ণ উল্লেখ করেন। আপনার চাইলে ভিডিও পজ করে তার পোস্টটা পড়তে পারেন, অ্যান্ড হোপফুলি তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। দেন তাসনেশন রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছে দু একদিনের মধ্যে, যে ভিডিওতে তিনি বুঝাতেছেন যে তাসনেশন ব্যাক করতেছে ইউটিউবে, বাট তার উপরে রিয়াক্ট করেন তৌহিদ আফ্রিদি, অ্যান্ড তার একটা পোস্ট করেন তৌহিদ আফ্রিদি তার নিজের ফেসবুক পেজে, যেখানে লেখেন ওয়েলকাম ব্যাক তাসনেশন। 10 মিনিট স্কুল ক্লাস 10, 1 to 12 রিসেন্টলি কমপ্লিট করে ফেলেছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, তো মাই হার্টি কনগ্রেচুলেশনস টু হিম। আজকে আমি বেশি নিউজ কালেক্ট করার টাইম পাইনি, কারণ এক্সামের পর আজকে ফার্স্ট নিউজ ভিডিও আসতেছে। তো হোপফুলি নেক্সট থেকে আরও বেশি নিউজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অ্যান্ড নিউজ ভিডিও চলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের নিউজ সাবমিট করতে চান তো আমার ডিসক্রিপশন বক্সে থাকা আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে নিউজ সাবমিট করতে পারবেন। আসসালামু আলাইকুম। Hit the sub now, hit the like now, hit the share now, do one I repeat it, hit the subscribe, hit the like now, hit the share now, do one I repeat it.